বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক কর্মী নেতৃত্ব এত কম সময়ে নোটিশে যেভাবে আপনারা এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এটাই লাল ঝান্ডা, এটাই লাল ঝান্ডা প্রমাণ করে সময়ের ডাকে রাস্তায় নামবার জন্য তৈরি থাকে লাল ঝান্ডা। আজকের ঘটনায় তা আপনারা প্রমাণ করুন। আমরা হিটকোর বাড়িটা ভাঙতে আসিনি, হিটকোর বাড়িটা ভাঙতে আসলে পুলিশ বাবুরা আছেন, তাহলে ওখান থেকে ঢুকে অথবা বিভিন্ন সে বন্দোবস্ত আমাদের জানা আছে। যদি কোনোদিন হিটকোর বাড়িটা ভাঙতে হয় সেটা আজকের নয়, তখন দেখা যাবে। আমরা আজকে এসেছিলাম হিটকোর বাড়ি ভাঙতে নয়। অতএব আমাদের কমরেডরা ডিসিপ্লিন শৃঙ্খলিত প্রতিবাদ করবেন, কিন্তু গণতন্ত্রের পথ রক্ষা করে, গণতন্ত্রকে অস্বীকার করে আন্দোলনে আমরা থাকতে চাই না। যারা পশ্চিমবাংলায় অথবা অন্যত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাতিল করে রাস্তায় অশান্তি করছেন, তারা আসলে দিল্লিওয়ালাদেরই হাত শক্ত করছেন, রাজ্যওয়ালাদেরই হাত শক্ত করছেন। আমরা সে পথে যেতে রাজি না। আমরা কেন এসেছি আজকে? সরকার ঠিক করেছে ইতিমধ্যে মহারাষ্ট্র হচ্ছে দিল্লি পরামর্শে, কর্ণাটকে হচ্ছে, আসামে তো হচ্ছে বটেই। সরকার ঠিক করেছে, আমাদের রাজ্যের সরকার ডিটেনশন ক্যাম্প করে মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন অমানবিক বাস্তবিক জীবনে পৌঁছে দেওয়ার মতন মনোভাব দিল্লির পরামর্শে আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা কেন এসেছিলাম? আমরা আজ এসেছি এখানেই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা হবে। ওরা যদিও ইতিমধ্যে হয়তো হয়তো মানুষের আন্দোলনের চাপে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন, এখন বলছেন ডিটেনশন ক্যাম্পের জায়গা আমরা দিইনি, আমরা দিতে চাইছি না। আমরা ওদের চালিয়ে রাখি ডিটেনশন ক্যাম্পের জায়গা দেবার কোনদিন যদি ভাবনা এরাজ্যের কেউ করে থাকে, ডিটেনশন ক্যাম্পের একটা একটা করে ইট ভেঙে ফেলে জবানদের মাথায় আমরা পৌঁছে দিয়ে আসবো। এই কথা যেন মনে রাখেন। আন্দোলনের চাপে মানুষের বাস্তবের মনোভাবে সরকারকে পিছু হটতে হয়েছে, এখন সরকার বিউ বিউ করছে। ডেপুটেশনের সময় বলেছে না আমরা তো ডিটেনশন ক্যাম্পে জায়গা দিচ্ছি না, গত 5 দিন 7 দিন 10 দিন 15 দিন ধরে চুক্তি করে অপেক্ষায় ছিল গোপনে পাঁচ রাতে এই কাজটা সংগঠিত করার। মানুষের চাপে ওদের পিছু হটতে হয়েছে। মনে রাখে যেন জীবনে কোনোদিন কখনো মানুষ বিরোধী মনোভাব দিলে লাল ঝান্ডা তাকে ক্ষমা করবে না, এই কথাটা আমাদের জানিয়ে দেওয়া দরকার। আমরা স্পষ্ট বলেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন সংবিধান বিরোধী, আমরা তা মানছি না। আমাদের দেশের স্বাধীনতার লড়াইতে যাদের কোনো ভূমিকা ছিল না, আমাদের দেশের স্বাধীনতার লড়াইতে যারা মুচরেকা দিয়েছিলেন, যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই বাহিনী আজকে দিল্লির সরকারে হাজির হয়েছে। তার মানে এটা নয় যে তারা সারা দেশের মানুষের মাথা কিনে নিয়েছেন, আমরা কেউ মাথা পিছিয়ে দিতে রাজি না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে স্পষ্ট শুনে রাখুন, শত চেষ্টা করেও আমি আন্দামানের সেলুলার জেলে বহু লোকের নাম পাবেন, তারা তরলে থেকেছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে আপনি আশফাকুল্লাহ পান, আশফাকুল্লাহ খানের নাম পাবেন, আপনি বহু নাম পাবেন, ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর, অনেক নাম পাবেন, আপনি অনেক শেখ পাবেন, বোস পাবেন, ভট্টাচার্য পাবেন, কিন্তু সারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাতা পাতা তন্ন তন্ন করে খুঁজলেও একটা মোদি অথবা একটা শাহর নাম কেউ খুঁজে বার করতে পারবেন না। সেই মোদি আর শাহ তারা মিলে দেশের মানুষের ঠিকা নেবে আর আমাদের মেনে নিতে হবে, আমরা তা মানবো না। আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা ওরা সই করেছেন সেটা মানুষ বিরোধী, জনবিরোধী, ধর্মের সঙ্গে সিটিজেনশিপ নাগরিকত্ব তার সম্পর্ক দুনিয়ার কোথাও থাকে না। আমাদের ভারতবর্ষে করবার যারা চেষ্টা করছেন তারা আগুন জ্বালাচ্ছেন, গোটা ভারতবর্ষ জুড়ে দিল্লিওয়ালারা
আগুন চালাচ্ছেন, সেই আগুনের চালাবার দায়িত্ব মোদী এবং শাহের। এই আগুনেই ওদের পুড়ে পড়তে হবে, এর কোনো বিকল্প থাকতে পারে না। আমরা তা মানছি না, আমরা তা মানবো না, এই কথাটা স্পষ্ট থাকা ভালো। এবার কেন করছেন এনআরসি? নাগরিকদের বেনাগরিক করে দেবেন। 20 বছর, 30 বছর, 50 বছর ধরে এখানকার পুরনো মানুষ হোক আর নতুন মানুষ হোক, তারা এখানে বেঁচে আছেন, কষ্ট করে বেঁচে আছেন, জীবন জীবিকা করছেন, ভোট দেন, সব কিছু করেন, নাগরিকের অধিকার ভোগ করেন। সত্যি কথা বলুন, বিজেপির সমর্থক কেউ সত্যি কথাটা বলুন। গত 3 দিন আগে যখনো পর্যন্ত এই সিএএ আইনটা চালু হয়নি, তার আগে আপনি কোন কোন অধিকার থেকে বঞ্চিত ছিলেন? এই 3 দিনের মধ্যে আপনি নতুন কোন অধিকার পেয়েছেন? সিএএ আপনাকে নতুন কোন অধিকার দিয়েছে? নতুন কোন অধিকার মানুষকে পৌঁছে দিতে পারেনি। আমরা এদেশের নাগরিক, আমাদের জন্মসূত্রে, আমাদের অধিকার সূত্রে বছরের পর বছর ধরে আমরা নাগরিক। এই নাগরিকদের বেনাগরিক করবার চেষ্টা যারা করবে দেশ থেকে, তাদের তাড়িয়ে দেওয়াটা এটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। এনআরসি আমরা মানছি না, এনআরসি আমরা করতে দেব না। পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই মনোভাবেই আমাদের উদ্যোগে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী গেলেন দিল্লি, আমরা ভেবেছিলাম প্রবর্তা ভালো করে বেঁধে নরেন্দ্র মোদীকে বলে আসবেন, হে নরেন্দ্র মোদী, আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্ত করেছি আমরা এনআরসি করতে দেব না। তুমি অথবা শাহ যদি এনআরসি করতে চাও, আমরা তোমাদের কোমরে দড়ি বেঁধে চিটফান্ডের অপরাধের জন্য কোমরে দড়ি বাঁধবার কথা বলেছিলেন, কিন্তু এনআরসি বিরোধিতায় কোমরের দড়ি বাঁধবার কথা বলবার সাহস পাননি, বরং বাইরে এসে বলেছেন এনআরসি আসামের ব্যাপার। আমরা জানি, আমরা জানি ওরা সামনে একটা কথা বলে পিছনে আরেকটা কাজ করে, এবং আমাদের নজরে কোনো কারণ নেই। ইতিমধ্যেই শুনে রাখুন, পশ্চিমবাংলায় সেন্সাসের অংশ হিসেবে দাবি এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনের ব্যবস্থা ওরা করবেন। কাগজে টিভিতে রোজ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, রোজ তার পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, আমাদের পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। ভুল, ভুল। ভারতবর্ষের সেন্সাসের সঙ্গে এনপিআর এর কোন সম্পর্ক নেই। সেন্সাসের আইন আলাদা, এনপিআর অথবা এনআরসির আইন আলাদা, এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এনআরসি চালু করার জন্য পূর্ব শর্ত হিসেবে এনপিআর চালু করতে আপনি চাইছেন, আপনি মুখে বলছেন আমি এনআরসির বিরুদ্ধে, অথচ এনপিআর এর জন্য ট্রেনিং আমাদের পশ্চিমবাংলায় চালু হয়েছে সরকারের উদ্যোগে। এর থেকেই বোঝা যায় আসলে ভেতরে ভেতরে এনআরসির পথ প্রশস্ত করছে আমাদের রাজ্য সরকার। আজকে ভূমিকা টেনে থাকবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আমার কথা কোনো মতেই বাড়াবো না। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে কি হচ্ছে, কি হচ্ছে দেশ জুড়ে। গতকাল শুনে রাখুন, সারা রাত ভারতবর্ষের ক্যাম্পাস গুলো যেতে দেখেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পুলিশ অসভ্যতা করছে, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকে আক্রমণ করেছে, মারধর করেছে, গুলি চালিয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেখানে একই। এইরকম শুধু তিনটে চারটে না, গোটা ভারতবর্ষের বহু বিশ্ববিদ্যালয়ে সেখানে আরএসএস এর প্ররোচনায় পুলিশ ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওরা অসভ্যতা করছে, ওরা গুলি চালিয়ে ছাত্রদের খুন করছে, ওরা গুলি চালিয়ে আসামের মানুষ খুন করছে। এই দায়িত্ব ওদের ঘরে, যারা মানুষ খুন করে, যারা এনআরসি দাব করে অথবা সিএএ দাব করে অশান্তির বন্দোবস্ত করে, যারা ছাত্রদের উপরে আক্রমণ অত্যাচার জারি করতে চায়, তাদের কাছে আমরা জানাতে চাই ভারতবর্ষের ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলো তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে, স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, সেফ ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস, আমরা রক্ত দিয়ে হলে বাঁচাবো, ঠেকাবো পুলিশের কুতকে, আমরা কেউ পিছু পা হব না। আমি এখানকার শাসক দল তারা যেভাবে চলছে তাদেরকেও জানিয়ে রাখতে চাই, যেমন দিল্লি অশান্তি সৃষ্টি করার ব্যবস্থা করছে, তেমন করে পশ্চিমবাংলাতেও অশান্তি সৃষ্টির ব্যবস্থা থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের আছে। সরকার সে দায়িত্ব পালন করছে না। গণতান্ত্রিক আন্দোলনকে বিপদে পরিচালিত করবার জন্য ধর্মভিত্তিক নাগরিকত্ব তার বিরোধিতা করবার জন্য ধর্মকে ব্যবহার করে
কেবা যারা রাস্তায় নেমে অসভ্যতা করতে চান তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমরা সমস্যাটাকে বিজেপিতে উল্টে সাহায্য করা হয়ে যাবে, এই মনোভাব থেকেই আমাদের পথ চলা। আমাদের কথা স্পষ্ট, এক মানছি না, দুই এনআরসি পশ্চিমবাংলায় করতে চাইব না, যদি করতে হয় আমাদের লাশের ওপর দিয়ে এনআরসি করতে হবে, এটা রাজ্যওয়ালারা তৃণমূলওয়ালারা জেনে রাখুক। এদেশের মানুষকে রক্ষা করতে পারে ধর্ম নিরপেক্ষ মনোভাব থেকে, গণতান্ত্রিক মনোভাব থেকে, ভবিষ্যতের দৃষ্টিতে সামনে রেখে বামপন্থীরা মানুষ ঐক্যবদ্ধ মানুষ মানুষের পেছনে থাকার গ্যারান্টি। যখন মানুষের পেঁয়াজের দাম অসম্ভব, যখন মানুষ কাজ পায় না, অজস্র বিপদের মধ্যে আছে, তখন এমন একটা খেলা দিল্লিওয়ালারা লাগিয়ে দিয়েছে আর এমন একটা খেলা পশ্চিমবাংলাওয়ালারা উৎসাহ পাচ্ছে, যাতে মানুষ তার নিজের ব্যক্তি জীবনের আত্মহত্যার সমস্যা থেকে তার মুখ ঘুরে থাকে। এবার নাও সামলাও এনআরসি, এবার নাও সামলাও সিটিজেনশিপ। আমরা বলছি আমাদের সিটিজেনশিপ আছে, কারুর দয়ায় আমাদের সিটিজেনশিপ নয়। দিল্লি চাইলেও আমাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ব্যবস্থা করতে পারবে না, সেই গ্যারান্টি নেই। আমাদের পথ চলা, রাস্তায় থাকা, সেই মনোভাব থেকে বন্ধুরা আমাদের চলবেন, মুখোমুখি লড়াই হবে, নবান্নকে আমাদের দেখে নিতে হবে, দিল্লিকেও দেখে নিতে হবে। শর্ত একটাই, মানুষ এবং মানুষের ঐক্য, শর্ত একটাই, বিপদগ্রস্ত মানুষকে বরাবর সবচাইতে সত্তা দিয়েছে লাল ঝান্ডা, স্বাধীনতার ঠিকার যখন উচ্ছ্বস্ত মানুষ এসেছেন লাখো লাখো, তাদের কাছে সবচেয়ে বড় সত্তা ছিল লাল ঝান্ডা। যখন আমাদের সংখ্যালঘু মানুষ বিপদে পড়েছেন তখন সবচাইতে বড় সত্তা ছিল লাল ঝান্ডা, মানুষের কাছে বড় সত্তা ছিল। দুই ভাগ্যে আমাদের এখন চতি বসুর সরকার নেই, এখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নেই, জ্যোতি বসু অথবা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে কোন মোদি অথবা কোন শাহ অথবা কোন দিলীপ ঘোষের হিম্মত হতো না এই কথাটা বলার, যে দুটি মানুষকে আমরা তাড়িয়ে দেব। জ্যোতি বসুর সরকার এই বলে ওরা সুযোগ পাচ্ছে, মমতার সরকার ওদের সুযোগ দিচ্ছে, ঐক্যবদ্ধ মানুষের লড়াইয়েই তাকে থাকাবো এবং থাকাবোই। এই শপথ দিয়ে পাড়ায় প্রত্যেক দিন মানুষের সঙ্গে নিত্য সম্পর্ক আপনারা রাখবেন, সেই মনোভাব থেকে আমাদের আজকের এখানে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, বিপ্লব, ধন্যবাদ।